সবাইকে শুভ সকাল। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে আমার এই যে থাল পুরো রেডি, ডাল আর ওইখানে আছে বাঁধাকপি ভাজা। তো সকাল সকাল আমি এই যে এরকম টাইপের সাদামাটা খাবার আজকে খেয়ে একদম সুন্দর করে মাকে বলেছিলাম অনেক দিন ধরে, এই যে একটুখানি ডাল রান্না করবা। মানে একটুখানি মাঝে মাঝে মনে হয়, আমি সবাই তো প্রায় রোজদিনই ডাল খায় অনেকে, কিন্তু আমার না প্রতিদিন ডাল খেতে ভালো লাগে না। মানে মাঝে মাঝে মনে হয় যে না একটু ডাল খাই। তো ওই জায়গায় দেখতে পাচ্ছ মুলোর ডাল, আর তার মধ্যে একটা টকও আছে, টক বলতে জল পাই। তো সবাই মনেই করতে পারো যে এই যে এইটা আবার কেরকম রান্না, কিন্তু ওইটা শুধু সিদ্ধ দিয়ে রেখেছিল মা আমার জন্য। আমি ওই যে মুলোর ডালের মধ্যে বলেছিলাম যে একটা জল পাই সিদ্ধ দিয়ে রাখো তাই জন্য। আর কফি ভাজা দেখলে তো, আমি একটু কফি ভাজাটা দেখাচ্ছি, তো এত সুন্দর লাগছে কফি ভাজাটা যখন মানে ভাজছিল তখন এত সুন্দর লাগছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের দেখানোই যাক, কি বলো? এই যে দেখো ধনে পাতা দিয়ে দিতে পরে এই যে কত সুন্দর কালারটা চলে আসে, এরকম বাঁধাকপি ভাজলে পরে আর ডাল রান্না করে এই যে ডালের সাথে বাঁধাকপি শীতের সকাল আর কি লাগে বলো। তো আমি এই যে চলে আসি তারপরে মালাটা নিয়ে, মানে আমার এই যেই মালার কাজ আমি করি, এবার বাড়িতেও নিয়ে আসি, সেই কাজটা আমার মাই বেশি করে, আমার সেরকম করা হয় না। তো দেখো আমি আজকে একটুখানি বসে পড়েছি, তো এই যে এই মালাগুলো কিন্তু আমি দিতে যাই। তোমাদের একদিনকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, যদি অত সেরকম করে ভালো করে দেখানো হয়নি, পরে কোনো একদিন ঠিক তোমাদের দেখিয়ে দেব। তো এই যে এই মালাগুলো আমাদের ডজন হিসাবে টাকা দেয়, তো আমাদের এইখানে প্রায় মানুষই এই কাজগুলো করে, ঠিক আছে? এই যে দেখো আমি এই পুঁথির মালাগুলো করছি, ওইগুলো কিন্তু পুঁথি, ওই যে গোলাপি গোলাপি কালারের, আর ওই যে বড় বড় বল দিয়ে আর কি ওইগুলো করতে হয়। তো এইগুলো ডজন হিসাবে যেরকম টাকা দেয় সেরকমই টাকা দেয়। তো আমাদের এইখানে প্রায় মানুষ করে দেখে আমি মানে আমরা সবাই এই এই কাজগুলোই টুকটাক করে, আর অনেকে অনেক রকম কাজ করে, ব্লাউজ করে, এই করে, সেই করে। তো আজকে তোমাদের যেই ভিডিওটা দেখাবো এইটা তো আমি এমনি দেখাচ্ছি, কিন্তু আমি যে একটা জায়গায় যাব, মানে রানাঘাট যাব বলেই দিলাম, রানাঘাট যাব, সেইখানে গিয়ে কী কেনাকাটা একটু করবো, তো সেই ভিডিওটা তো তোমাদের দেখাবো। তো সকালবেলা যেইটা করলাম সেইটাও একটুখানি মানে দেখিয়ে দিচ্ছি তাই জন্য। ওইদিকে ওই দেখো মা আবার ওই যে কাটছিল, তো সেইটা আবার, তো এইখানে আমি একটু স্পিড করে দিয়েছি যাতে অনেকটা আছে মানে বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তাই জন্য একটু ছোট করার জন্য। তো দেখতে থাকো ভিডিও। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পূজা, তোমরা দেখছো আমার চ্যানেল বরিশাল্লা পূজা। তো এই যে আগে কথা বলে নি, আমার চোখ পুরো ছোট হয়ে যাচ্ছে রোদের কারণে, কেমন চোখটা ছোট ছোট হয়ে যাচ্ছে। তো আমি যাচ্ছি এক জায়গায়, তোমাদেরও দেখাবো ভিডিওটা পুরো, সুন্দর করে দেখতে থাকো, অনেক সুন্দর একটা ভিডিও। এই যে যাচ্ছি আমি যেই জায়গা সেটা তো তোমরা পরে দেখতেই পাবে, কিন্তু আমার কাকির সাথে একটা রাস্তায় দেখা হয়ে গেল, কাকিও যাচ্ছে। হাই কই দাইটু, এমন হাই বল, এরকম বল, এরকম। আহারে কি লজ্জা পাইছে। তো দেখো এই যে স্টেশনে চলে আসি, পরে আমি ওইখানে আবার খাবার খাচ্ছিলাম দেখে, তারপরে এই বিড়াল দুটো এত পাশে এসে ম্যাও ম্যাও শুরু করে দিয়েছে। তো আমি দুইটা, একটা বড় বিড়াল ছিল আর একটা বাচ্চা বিড়াল ছিল, তো ওদের দুটো দুজনকে দিয়েছিলাম, কিন্তু সবই ঠিক ছিল। পরে দেওয়ার পরে কিছুটা খেয়ে ওরা আর খেলো না, কিসের জন্য কে জানে, আমি তো দিলাম, তারপরে ওরা হয়তো শক্ত ছিল বলে মানে খেতে পারিনি। ওই দেখো পিছনে যে একটা বাচ্চা কিনছিল, ওইখান থেকেই আমি এইটা কিনে নিয়েছিলাম তো খাওয়ার জন্য। আর এই যে পুরো মাঝে গ্রাম পুরো স্টেশনটা দেখো ফাঁকা, লোকজন বেশি একটা নেই, খুব বেশি একটা লোকজন নেই, কিছু কিছু লোক আছে। তো আমি এইখানে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, তো কি বলবো, এত আবার শব্দও হচ্ছিল ওই পাশে, তাই জন্য আর কিছু বলিনি, যেহেতু আওয়াজটা ঠিক করে শোনা যাবে না। তো এই যে আমি চলে আসি রানাঘাট, এইটা এইগুলো কত, এই যে এই ছোট চামচগুলো তিনটে দশ, আর এই যে বড় এইগুলো তিনটে দশ, পুরো স্টেশনের ভিতরে এসে এই যে আমি তোমাদের শাড়িটা আর কি ভিডিওটা দেখাচ্ছি। বাড়ি গিয়ে আবার কখন দেখাবো না দেখাবো, কিচ্ছু ভিডিওটা করা হয়নি। মানে আমি ভেবেছিলাম যে দোকানে গিয়ে আর একটু কয়েকটা শাড়ি টাড়ি দেখবো, ও বাবা দাম যা বলে, তারপরে ভাবলাম আর আমি যেই শাড়িটা কিনতে মানে আসছিলাম সেই শাড়িটা তো কেনাই হয়নি, একটা সিকোয়েন্সের শাড়ি কিনছিলাম কিনতে আসছিলাম, কিন্তু ওইগুলোর সিকোয়েন্সই নাম বলে, হ্যাঁ। তো দাম যা বললো তার থেকে আমার মনে হলো যে এই শাড়িটা নেওয়াই ভালো, তো এই শাড়িটা দেখালাম তোমাদের, এই শাড়িটাই আমি নিয়ে যাচ্ছি। আর কি কিনলাম রানাঘাটে এসে সেগুলো আর একটুখানি দেখাচ্ছি। দুটো খাবার কিনেছি, একটা কানের কিনেছি, এই টুকিটাকি জিনিস কেনার জন্যই আসছি, আর একটু খাবার খাবো ভেবেছি রানাঘাটের ওই পাশে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে, যদি খাই তো তোমাদের দেখাবো।
তো এই দেখো পুরো স্টেশনের মধ্যে বসেই আমি ভিডিওটা করা শুরু করে দিয়েছি, মানে বাড়ি গিয়ে আবার কখন দেখাবো কি দেখাবো না সেইটা আবার কেমন হবে, তো তাই জন্য আমি ভাবলাম যে এখন একটু রোদ রোদও আছে, তো এই যে শাড়িটা দেখালে পরে ভালোভাবে বোঝা যাবে, তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটা আমি কিনেছি রানাঘাটের, আমি তখন মানে দোকানে গিয়ে ভিডিও করবো তো লোকজন ছিল, তো তাই জন্য আর মানে করা হয়নি, আমি তাড়াতাড়ি করে গিয়ে কিনে নিয়ে চলে আসি। এরকম অন্য শাড়ি খুঁজছিলাম তো সেই শাড়িগুলো পাইনি, তোমাদের ওই যে বললাম ওই শাড়িটা পাইনি দেখে এই শাড়িটা কেনা হয়েছে। তো এইটা আমি কিনেছি, এইটার দাম পড়েছে 400 টাকা, আর এইটা তোমার জামদানির মধ্যেই, কিন্তু পুরোটা কি বলতো কাজ করা না, পুরো কাজ করা না, মা বললো কি একটু লস হয়ে গেছে। তো 400 টাকা, এমনিতে একটা সুতির শাড়ির দামই 400 টাকা, ঠিক আছে, আর এই কালারটা আমার ভীষণ পছন্দ তাই জন্য এই কালারটাই কেনা হয়েছে। আর আমি ভেবেছি আর হচ্ছে অন্য শাড়ি আমি কিনতাম, তো সেই শাড়িটার দাম যা বলে, তো আমার উপরে এই যে একটা গাছ, গাছের পাশে এই যে এটা কয় নম্বর, 6 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি, আমি এই খাবারগুলো খেতে এত ভালো লাগে তাই জন্য আমি এই যে এইটা কিনে নিয়ে আসি, দেখো প্যাকেট ধরে একটা কিনে নিয়ে আসছি, মানে এই খাবারগুলো আমি ওই এই যে আমাদের ওইখানে একটু বেশি দাম বলে, আর তো আমি যখন ভাবলাম যে রানাঘাটে চলে আসি তখন এই খাবারটা কিনেই নিয়ে যাই। আর একটা কিনেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, আর একটা এই যে এইগুলোকে কি বলে ভুজিয়া বলে, হ্যাঁ আমি এই জায়গায় বসে এই যে মানে স্টেশনে বসে যে ভিডিও করছি না, লোকে আমাকে পাগল ঠাগল কিছু একটা বলবে, যে যা বলে বলুক তাতে কোনো আসা যায় না, তো তোমাদের দেখাচ্ছি এই একটা এনেছি, আর এই যে একটা লোকে আমার দিকে পিছন দিক দিয়ে যে যাবে সেই তাকাবে আর হাসবে। তো এইগুলোকে না ছোটোবেলা দিয়ে গরুর চাকা চাকা বলে খেতাম, হ্যাঁ এইগুলো হচ্ছে 1 টাকা আগে 4টে দিত, আর এখন তো কত দাম হয়ে গেছে, এই প্যাকেটটা নিয়েছে 25 টাকা। এইটা আমি কিনে নিয়ে আসি যে ওই 1টা 2টো করে কিনবো, এইগুলো আমি খুব ভালো খাই। আর এটা একটা ভুজিয়া আছে, তো এইটাও আমার খুব ভালো লাগে দেখে, আমি ভাবলাম যে এইখানে কম দাম আছে তো কিনে নিয়ে যাই। তো এইটুকুই ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন লাগলো বল।